দেশের 56,000 বর্গমাইল কারাগারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গয়েশ্বর রায় বলেন, আমরা কার কাছে মুক্তি চাইব? দেশে যদি কোনো সরকার থাকতো তাহলে তার কাছে আমরা দেশ ও জনগণের মুক্তি চাইতাম। এদিকে একই অনুষ্ঠানে আজ দেশের কোথাও কারো নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আওয়ামী লীগের অত্যাচারে দেশের কোথাও 19 দলের নেতাকর্মীরা শান্তিতে ঘুমাতে পারছে না বলে অভিযোগ করেন বিএনপির এ নেতা। যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রফিক প্রমুখ।